হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি গত পরশু একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা বিশেষ ঘোষণা দিব, সেটা নিয়ে একটা ভিডিও করব কিংবা ভিডিও আপলোড করব নেক্সটে। কিন্তু গতকালকে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে আমার ভিডিও করা হয়নি, আর ভিডিও আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে। তো আজকে চিন্তা করলাম সরাসরি আপনাদের সাথে শেয়ার করে সে গুড নিউজ কিংবা সে কথাটা কি। তো অনেকে একটু অবাক হবে আজকের কথাগুলো শুনে। তো যাই হোক, দুই মেয়েকে নিয়ে চলে আসলাম, আর বাংলাদেশে এত বেশি গরম পড়ছে যেটা কি না বলার বাহিরে, সহ্য করার মতো না, প্রচুর গরম পড়ছে। মিহির বাবা বলছে যে ওমানেও নাকি সেম গরম পড়ছে অনেক বেশি, আর ও অলরেডি অসুস্থ, জ্বর সর্দি। নর্মালি রমজানের সময় কিন্তু ও অনেক বেশি অসুস্থ ছিল, প্রায় 10-15 দিন অবধি অসুস্থ ছিল, বাসার মধ্যে ছিল, প্রায় হচ্ছে 3 বার করোনা টেস্ট করেছে, যেহেতু জবে ঢুকার সময় করোনা টেস্ট করে ঢুকতে হয়। তো নর্মালি করোনা হয়নি, এমনিতে অসুস্থ ছিল, এখন আবার অসুস্থ হয়ে পড়েছে সম্পূর্ণ আসলে গরমের কারণে। আর আমাদের বাসায় দেখা যাচ্ছে ফাহিম অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো প্রচুর গরম পড়ার কারণে যেটা হচ্ছে, মিনহা একটু দুর্বল হয়ে যাচ্ছে, মানে খাবারের প্রতি তার রুচি কমে গিয়েছে, আর সারাক্ষণ দেখা যায় ওর মানে একটু বিরক্তি বিরক্তি ভাব, সারাক্ষণ কান্নাকাটি করছে। আর দেখতে পাচ্ছেন ওর স্বাস্থ্য কিন্তু অনেক কমে গেছে। এর মেন কারণ হচ্ছে ও খাচ্ছে না, গরমের কারণে অস্থির ফিল করছে। কালকে হচ্ছে আমি ওকে একটু অরেঞ্জের জুস খাইয়েছি, আবার ও বেশ পছন্দ করেছে। আপুকে আদর করছো তুমি? দেখো 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 আঙ্কেল আন্টি, তারপর অনেক বেবিরা তোমাকে অনেক বেশি পছন্দ করে। আর আজকে হচ্ছে সকালের দিক দিয়ে বৃষ্টি হয়েছিল, আর এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে বৃষ্টি হওয়াতে। আর দেখা গিয়েছে যে বিকেলের দিকে অনেক বেশি বাতাস হয়েছে, সেটাও অনেক বেশি ভালো লেগেছে। তো মিহি পড়ছিল, তো ওখান থেকে ওকে ডেকে নিয়ে এসেছি, বলছে যে আমি ভিডিও করবো, তোমরা দুইজন আসো, তোমাদের দুইজনকে সাথে নিয়ে ভিডিওটা করি। তো তুমি কিছু বলবে মিহি? তুমি প্রথমে বলে ফেলো। আচ্ছা বলো। আচ্ছা তুমি তাহলে এখন পড়তে যাও, মিনহাকে নিয়ে যাও, মিনহাকে নিয়ে যাও, মিনহাকে খালামণিকে দাও, মিনহা যাবে না। আচ্ছা তুমি যাও, তুমি পড়তে যাও, ওকে সালাম দিয়ে যাও। হ্যাঁ সালাম দিয়ে যাও সবাইকে, সালাম আলাইকুম, ওকে যাও, তুমি পড়তে যাও। তো আমি যে কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে প্রতিদিন আমার ভিডিওতে প্রচুর সংখ্যক আমি কমেন্ট এটা পাই যে আমি ওমানে কবে যাব, ওমানে কবে যাব, কখন যাব, প্লিজ আপু বলো। আমি কিন্তু মানে আসার আগেও বলেছিলাম, সেই সাথে আসার পরে অনেকবারই বলেছিলাম। তো এর বাহিরেও এর ভিতরেও আমার একটা প্ল্যান ছিল যে মানে আগে থেকেই, মানে আমি বলি আপনাকে, আমি আজ থেকে যখন 3 বছর আগে বাংলাদেশে আসি, তখন আসার পর আসলে আমার বাংলাদেশে অনেক বেশি ভালো লাগে, যেটা একদম 100%, যেটা অনেস্ট কথা, বাংলাদেশে আমার অনেক বেশি ভালো লাগে। তো ওইবার যখন এসেছিলাম, আমি যাও, তুমি যাও, তুমি যাও না, যাও, তো যেটা বলছিলাম, বাংলাদেশে যখন আমি এর আগের বার এসেছিলাম, মানে এবারের আগের বার, তখন কিন্তু আমি, আমার কাছে আসলে তখন মন বসে যায় বাংলাদেশে, আমি মনে মনে সিদ্ধান্ত নিই যে আমি বাংলাদেশে থেকে যাব। তো আমি ওকে জানাই যে মানে মিনহা তো, মিহি তো প্রায় বড় হয়ে গিয়েছে, এখন একটা কাজ করি, বাংলাদেশেই থেকে যাই। ও তখন আসলে রাজি হয়নি, তো রাজি না হওয়ার কারণে আমি কিন্তু আবার ওমানে চলে যাই। তো এরপরে তো এখন দেশে আসলাম, তো ওমানে থাকতে আমার কিছুটা মানে মানে 20%-এর মতো একটু প্ল্যান ছিল যে আমি বাংলাদেশে সেটেল হয়ে যাব, কিন্তু ও মোটেও রাজি ছিল না। তো প্ল্যান ছিল কি আমার, মানে শুরু থেকে প্ল্যান ছিল কুরবানের ঈদ করে, রোজার ঈদ করে তারপর আবার চলে যাব, কিন্তু এর ভিতরে আসলে আমার ইচ্ছে করছিল যে বাংলাদেশে সেটেল হয়ে যাই, মানে আগের বারের মতো, মানে মেয়ে দুইটাই বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে, আর বিদেশে তো প্রায় 8 বছরই ছিলাম। তো আর আরব দেশে তো দেখা যায় আমাদের 20 বছর হোক কিংবা 10 বছর হোক, কোনো না কোনো সময় কিন্তু আমাদের বাংলাদেশে ব্যাক করতে হবে। তো সব মিলিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে মানে এখানে থেকে গেলেই ভালো হবে, আর আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু সবসময় বলছিল যে এখানে থেকে যাওয়ার জন্য। তো সব মিলিয়ে আসলে আমি চাচ্ছিলাম যে বাংলাদেশে থেকে যাই। তো ওকে আমি আসলে বলতে থাকি, প্রায় আমি আরও কয়েক মাস আগে থেকে বলতে থাকি যে আমি বাংলাদেশে থেকে যাব বা বাসা টাসা নিব। ও আসলে টোটালি রাজি হচ্ছিল না, মোটেও না, মানে ওর কথা হচ্ছে না, এটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না। তো আমিও আসলে ওকে বোঝানোর ট্রাই করি, তারপরে ও তো মোটেও মানতে চাচ্ছিল না।
এরপরে বলতে 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 একটা পর্যায়ে ও কিছুটা মানে ওর মুডটা চেঞ্জ করে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি থাকো বা তুমি সেটেল হও এখানে। আর ওর ব্যাপারটা হচ্ছে ও আসা যাওয়ার মধ্যে থাকবে, এরকম একটা প্ল্যান আর কি। মানে সিদ্ধান্ত দেয় যে হ্যাঁ ঠিক আছে তুমি থাকো, বাসা নাও, সেটেল হও, তো এরপরে দেখা যায় আমি বাসা দেখা শুরু করি। এটা বেশ কয়েকদিন আগে, বেশি দিন না আসলে, যেটা সত্য কথা, কয়েকদিন আগে আসলে আমি 100% শিওর হয়ে যে মানে আমি বাংলাদেশে থেকে যাব। ডুবুরি আবার চলে এসেছে। তো এরপরে আসলে যেটা করি, ও যখন কিছুটা রাজি হয় তারপরে হচ্ছে আমি টুকিটাকি একটু বাসা দেখি। বাসা আসলে আমার তেমন একটা ভালো লাগছিল না, আর সিদ্ধান্ত নেই যে আমি এখানেই থাকবো, চট্টগ্রামেই থাকবো, আমাদের বাসার পাশে একটা বাসা নেব, এরকম একটা প্ল্যান করি যে 2 বেডের একটা বাসা নেব। আসলে এটা মানে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, আমি এর আগেরবার যখন এসেছিলাম তখনই আমি বাংলাদেশে সেটেল হতে চেয়েছিলাম, কারণ আমার বাংলাদেশে বেশি ভালো লাগে। এখন তো বলতে গেলে 2টা মেয়ে হয়ে গিয়েছে, আর সেই সাথে মিনহো মাশাল্লাহ এখন 1 বছর হচ্ছে, 1 মাস পরে ওর বার্থডে চলে আসবে, আর মিহিও এখন বলতে গেলে বড় হয়ে যাচ্ছে। তো চিন্তা করছে আর বিদেশে আর থেকে লাভ কি, বাংলাদেশে সেটেল হয়ে যায়, কারণ বাচ্চারা তো বড় হচ্ছে, ওদের পড়াশোনা সব মিলিয়ে কিন্তু মানে আজকে না হোক কালকে তো কিন্তু বাংলাদেশে ব্যাক করতেই হবে, সব মিলিয়ে আসলে আমার এই সিদ্ধান্ত নেওয়া এটা আর কি। তো বাসা তো আসলে মোটামুটি দেখছিলাম আমি, কিন্তু পছন্দ হচ্ছে না। বাসা দেখা আসলে শুরু করেছি মূলত রমজানের শেষের দিকে, যেটা সত্য কথা রমজানের শেষের দিকে না মাঝখান দিকে আমি বাসা দেখা শুরু করি। তো বাসা দেখছিলাম পছন্দ হচ্ছে না, তো আমি আসলে চাচ্ছিলাম যে নতুন বিল্ডিং যেগুলো সেগুলো দেখতে। তো দেখতে দেখতে আসলে আলহামদুলিল্লাহ আমি বাসা পেয়েও গিয়েছি 2 বেডের মধ্যে, নতুন বিল্ডিং একদমই নিউ। তো তারপরে হচ্ছে বাসা দেখার পরে আমার হাজব্যান্ডকে জানাই যে বাসা তো পছন্দ করেছি এরকম এরকম, তো বলেছে ঠিক আছে যেহেতু সুবিধা পেয়েছো নিয়ে নাও। তারপরে সবাইকে বলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে বলি বাসা ফাইনাল হয়ে গিয়েছে এই আর কি। তো এটাই হচ্ছে ফাইনাল কথা, এখন থেকে আমি পুরো দমে বাংলাদেশেই থাকবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল, যেটা বলেছিল যে মানে আপনি বাংলা ওমানে কেন যাচ্ছেন না, আপনি ওমানে না গেলে আপনার চ্যানেলের নামটা এখনই চেঞ্জ করে ফেলুন। আসলে আমার চ্যানেলের নামটা আমি কখন চেঞ্জ করব, কখন চেঞ্জ করব না, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। আর আমার চ্যানেলটা কিন্তু একদিনের না, আর বাংলাদেশে আমি এসে থাকছি বলে যে আমার সাথে সাথে আমার চ্যানেলের নামটা আমার চেঞ্জ করে ফেলতে হবে, এটার কোনো যুক্তিকতা নেই। আর আমাকে কিন্তু আপনারা সবাই ওমান ব্লগার হিসেবেই চিনেন, তো আর ওমানে আমি 8 বছর ছিলাম, আর বাংলাদেশে আসা শুরু করেছি মাত্র, আর সাথে সাথে আমাকে চ্যানেলের নাম চেঞ্জ করতে হবে এটার কোনো যুক্তিকতা নেই। আমি ডিসাইড করব যে আমি আমার চ্যানেলের নামটা আমার কখন চেঞ্জ করতে হবে বা আমি চেঞ্জ করব কি না, এটা যখন আমার মন থেকে আসবে তখনই আমি চেঞ্জ করব। আমি কারো কথায় কিংবা কারো ইয়াতে কিন্তু আমি কখনো কোনো কিছু চেঞ্জ করব না, সেটা একটু ক্লিয়ার করে দিই। আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে কিন্তু আমরা যখন যে জিনিসটা দেখি না কিংবা কয়েকটা দিন শুনি না সেটা নিয়ে কিন্তু আমরা সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করি, তো সেটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে, সেটা আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। আমি ভিডিওতে বেশি মিহির বাবাকে শো করি না, মিহির বাবার কথা বলি না, আসলে আমি এটাই চিন্তা করি প্রতিদিন আমি ওর কথা কি বলবো, কোনো প্রসঙ্গ ছাড়া আমি কোনো কথা বলি না, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো এটা নিয়ে কিন্তু অনেকে খারাপ চিন্তা ভাবনা করছিল যে আপু আপনাদের মধ্যে মনে হয় ভালো রিলেশন নেই, আপনি কেন বলেন না ভাইয়ের কথা বা এটা সেটা, এরকম অনেক 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 কমেন্ট হয়তো আপনারা নিজেরাও দেখেছেন। তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা দোয়া করুন আমাদের রিলেশন যাতে ভালো থাকে সবসময়, কিন্তু কখনো খারাপ চিন্তা ভাবনা করবেন না, এটা আপনাদের একটা রিকোয়েস্ট। আর আপনাদের এই কমেন্টগুলো দেখে কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু হাসে, এমনকি আমি আমার শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম তখন আমি মানে যখন মানে মোবাইল হাতে ছিল তখন একটা কমেন্ট সাথে সাথে আসে, তখন হচ্ছে বলা যায় আপনি কেন বলেন না আপনার হাজব্যান্ডের, নিশ্চয়ই আপনাদের মধ্যে মনে হয় সম্পর্ক নেই বা এটা সেটা, একদম বড়ো করে একটা কমেন্ট আসে। তখন আমি আমার শ্বশুরবাড়ির মধ্যে বলছিলাম যে দেখেন দেখেন কী কমেন্ট আসছে, ওনারা তো এই কমেন্ট শুনে তো মানে হাসছিল, বিশেষ করে আমার বড়ো যাকে বলছিলাম আমি, তখন উনি রান্না করছিল। তো এটাই আর কি, আপনাদের যখন এই ধরনের যখন নেগেটিভ কমেন্টগুলো দেখে তখন আমরা হাসি, হেসে উড়িয়ে দিই, কারণ এছাড়া তো কোনো কিছুই করার নেই, কারণ আপনারা যারা আসলে নেগেটিভ চিন্তা করে তারা সবসময় নেগেটিভই চিন্তা করে, কারণ পজিটিভ কখনো চিন্তাধারার কাছেও ওনারা যেতে পারবে না।
আমি এটা মনে করি। এখন হয়তো বা আমি এখানে বাবার বাড়ির পাশে বাসা নিচ্ছি, তারপর বাবার বাড়ির পাশে থাকবো, তারপর মিহির বাবা এখন বর্তমানে ওমানে আছে, এটা নিয়েও কিন্তু অনেকেই নেগেটিভ চিন্তা ভাবনা করবে। সেই কারণে কিন্তু আমি এটা একটু ক্লিয়ার করে দিলাম। আপনারা কখনো নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা ভাবনাই করবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। আর আমাদের সম্পর্ক কেনই বা খারাপ হবে সেটাই আমি বুঝতে পারি। ভিডিওতে আমি বললাম তাহলে আমার সম্পর্ক ভালো হয়ে গেল, আর ভিডিওতে আমি বললাম না সম্পর্কটা খারাপ হয়ে গেল। অনেক সময় দেখবেন প্রতিদিন ফেসবুকে মানে ভালোবাসার পোস্ট দিচ্ছে, দিচ্ছে ছবি দিচ্ছে, তারপরে একজন আরেকজনকে মিস করছে, সেটা শো করছে, এরপরে দেখছেন দুজন দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেল, এরপরে দেখা যাচ্ছে হাজবেন্ড আত্মহত্যা করলো বা ওয়াইফ আত্মহত্যা করলো, এরকম কিন্তু অহরহ ঘটনা আছে। আমরা আমাদের দুজনের মধ্যে কিন্তু এরকম কখনো ছিল না যে আমরা মানুষকে দেখিয়ে দেখিয়ে কিছু করব, বা ফেসবুকে আমি ওকে হ্যাপি বার্থডে উইশ করব সেটা আমি ফেসবুকেই দিব, বা কেন আমি হোয়াটসঅ্যাপও দিতে পারি, মেসেঞ্জারও দিতে পারি, যেটা শুধুমাত্র ও দেখবে। আমার চিন্তাভাবনা সবসময় এরকম ছিল, সেই সাথে ওর চিন্তাভাবনা সবসময় এরকম ছিল। মানে আমরা যেটা করি সেটা আমরা লুক দেখানো করি না, আমরা তখন আমাদের মধ্যেই থাকে এটা। আমি যখন ওকে বার্থডে যদি উইশ করে থাকি কিংবা ইউনিভার্সিটিতে যদি আমরা উইশ করে থাকি, সেটা ফেসবুকে আমার করার প্রয়োজন আমি কখনো মনে করি না, আর সেও কখনো প্রয়োজন মনে করে না, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ আছে। তারপরে হচ্ছে সরাসরি চাইলে আমরা সরাসরি বলতে পারি, এটা আমাদের চিন্তাভাবনা হচ্ছে এটা। তো যেহেতু আমি এখন বাসা নিয়েছি, আপনারা হয়তো অনেকে খারাপ চিন্তাভাবনা করতে পারে, সে কারণে আসলে আজকের ভিডিওতে আমি কথাগুলি ক্লিয়ার করে দিয়েছি। আর যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন, কারণ আসলে এইসব বিষয় নিয়ে অনেকদিন ধরে কথা বলা হয় না, যেহেতু সরাসরি কথা বলছে সে কারণে আসলে ক্লিয়ার করে দেওয়া। আর অনেক সময় দেখা যায় কি, শুধু বাহিরের মানুষ না, ঘরের অনেক মানে আত্মীয় স্বজনও দেখা যায় খারাপ চিন্তা ভাবনা করে, এরকম কিন্তু অনেকেই থাকে, ঘরে আত্মীয় স্বজনও থাকে। শুধু সবার উদ্দেশ্যে আসলে এটা বলা এই আর কি। আর বাসায় হচ্ছে আমি থাকবো, তারপরে হচ্ছে মিহি মিনহা, এরপর আবার শ্বশুরের বাড়ির ফ্যামিলি মেম্বার তো আসবে, আমার যা আছে শাশুড়ি আছে শ্বশুর আছে ওনারা তো সবাই আসবে, আসা যাওয়ার মধ্যেই থাকবে। সেই সাথে হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে বলেছে আমাকে যাতে একটা পারমানেন্ট মেয়ে দেওয়া হয়, যাতে মিনহাকে দেখতে পারে, আমাকে হেল্প করতে পারে। তো যদি আমার নসিবে থাকে তাহলে হয়তো বা আমি পারমানেন্ট মেয়ে পাবো। আর আপনারা সবাই জানেন বাংলাদেশে কিন্তু পারমানেন্ট মেয়ে পাওয়া খুবই কষ্টকর, মানে এটা হচ্ছে আজ মানে চাঁদের মতো একটা অবস্থা। তারপরও ট্রাই করবে, মানে ওনারা যত সাধ্য মানে ট্রাই করবে, যেহেতু আমি একা থাকবো মিনহাকে দেখতে হবে, আর যখন আমি কেক বানানো বিজি থাকবো তখন মিনহাকে কেউ না কেউ দেখতে হবে। তো সব মিলিয়ে ওনারাও কিন্তু, যখন থেকে আমি বাসাটা ফাইনাল করেছি রমজানে আর কি, রমজানে বেশি দিন হয়নি আসলে, একদমই কম সময় হয়েছে আমি বাসাটা ফাইনাল করেছি, আর রমজানে সময় আসলে আমি আপনাদের সাথে এই নিউজটা শেয়ার করিনি, আর ঈদও শেয়ার করিনি, আমি চেয়েছি যে ঈদের পরেই শেয়ার করব একেবারেই। আর খুব বেশি দিনও হয়নি যে আমি একেবারে 100% শিওর হয়েছি যে আমি বাংলাদেশে থেকে যাচ্ছি, তো এই আর কি। তো দোয়া করবেন যাতে আমি একটা পারমানেন্ট মেয়ে পেয়ে যাই, যাতে আমার সাথে সবসময় থাকতে পারবে। আর আমার ফ্যামিলি মেম্বাররা তো সবসময় আছেই, যেহেতু আমি পাশে নিয়েছি, ফুফি আছে, আমার ফ্যামিলি মেম্বাররা আছে, কোনো প্রবলেমই হবে না, আমার ভাইরা আছে। এই তো এখন হচ্ছে কথা এটাই ফাইনাল যে আমি বাংলাদেশে থাকছি এখন পুরো দমে চট্টগ্রামেই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সবসময় ভালো থাকি। আমার মানে বাসা যেহেতু এখন ফাইনাল, তো বাসার মধ্যে তো আসলে যেহেতু আমি বাংলাদেশে একেবারেই নতুন, আমার কিন্তু সবই কিনতে হবে, একদম সব কিছুই, তো একজের সব কিছুই। তো দোয়া করবেন সব কিছু যাতে সুন্দরভাবে আমি কিনে সেটিং করতে পারি, আর আপনারা তো আছেন নিয়ে দেখবেনই। এমনিতে আমার মোটামুটিভাবে মানে সেটিং করার প্ল্যান আছে, দেখা যাক কী করা যায়। সব কিছুই আসলে নতুনভাবে কিনতে হবে, মানে লবণ থেকে শুরু করে নুন থেকে মানে মরিচ থেকে শুরু করে আমার সবই নতুন করে কিনতে হবে এই আর কি। তো সবাই দোয়া করবেন। আর মিহির বাবাটা হচ্ছে, মিহির বাবা আসবে না এখন, ও আসা যাওয়ার মধ্যে থাকবে, মানে ছুটিতে আসবে, এসে ঘুরে যাবে আবার চলে যাবে, এরকম আর কি প্ল্যান। ও একেবারে এখন বাংলাদেশে সেটেল হবে না, আরও কয়েক বছর পরে ও একেবারে বাংলাদেশে সেটেল হবে, এরকম একটা প্ল্যান ওর এই আর কি। তো প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে ফার্নিচার বানাতে দিব। ফার্নিচার হচ্ছে আমাকে আমার ভাইও দিবে, যেহেতু আমি একেবারে নতুন বাসা নিচ্ছি। তো ভাইয়া কিন্তু আমাকে আগেই বলেছিল যে আমি যদি বাংলাদেশে থেকে যাই, নতুন যদি বাসা নিই, তাহলে ভাইয়া আমাকে ফার্নিচার দিবে। তো ভাইও দিবে, তারপর আমিও কিছু কিনবো, তো সব মিলিয়ে আসলে বাসাটা সাজাবো।
দোয়া করবেন যাতে সুন্দর মতো বাসাটা সাজাতে পারি। আর এতদিনের প্রশ্নটা আমি আজকে উত্তর দিতে পেরেছি। এর মেইন কারণ হচ্ছে আমি 100% শিওর ছিলাম না, এর মেইন কারণ হচ্ছে মিহির বাবা রাজি হচ্ছিল না আমি বাংলাদেশে থাকাটা, তো সেই কারণে আসলে আমি শিওর হতে পারছিলাম না। তো ও যেহেতু রাজি হয়েছে, তো রাজি হওয়ার পরপরই কিন্তু আমি বাসাটা একদম ফাইনাল করে ফেলি। আর রমজানেই, বেশি দিন হয়নি। আর চিন্তা করেছিলাম যেহেতু রমজান যাচ্ছে সামনে, ঈদ, ঈদের পরেই যেহেতু আমি সব কিছু কেনা শুরু করবো, ঈদের পরে সবাইকে জানাই, সেই উদ্দেশ্যে আসলে ঈদের পরে আপনাদেরকে জানানো। তো এতদিন পর আপনাদের উত্তরটা পেলেন, দোয়া করবেন আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে বা পরশুর দিকে ফার্নিচারগুলো দেখতে যাব, প্রথমে একটু দেখবো, তারপরে হচ্ছে কিনবো আর কি, দেখে শুনেই কিনবো, যেহেতু এক দুই দিনের জিনিস না, আমরা কয়েক বছরই ইউজ করব, তো এটাই প্ল্যান করেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথায় যদি কোনো প্রকারে ভুল হয়ে থাকে কিংবা কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমা করে দেবেন আপনারা সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।